হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারম ব্লগ। আর আজকে আমি হচ্ছে যে কোনো ব্লগিং করতেছি না, জাস্ট হচ্ছে যে একটা শর্ট ভিডিও করার জন্য আসছি। আর আমার ক্যামেরা যে ধরে রাখছে ওনার নাম হচ্ছে যে তানজিম ভাই, ওনার আছে চিটং থেকে, আর একজন আছে ক্যামেরার অপোজিট পাশে, সো ওনাকে একটু দেখতেছি। আর দেখতে তো পারতেছেন নতুন একটা টি শার্ট, সো ওইটা হচ্ছে যে ওনার পেজ থেকে পাইছি, উনি আমাকে দিয়েছে, সো ওনার সাথে একটু পরিচয় হয়ে যাক। আবির ভাই কাম। Hey you guys, assalamu alaikum, this is Sharun Blog, আর আমি আসছি চিটাগং থেকে। আর এটা হচ্ছে আমার পেজের নাম সোয়ে কাবির, সো সবাই লাইক দিবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বিশেষ করে আমরা মানে কাজ করতেছি মোটো ব্লগ নিয়ে, আর সারুন ভাই তো ইউটিউবার মানে বড় ভাই, উনি আমাদেরকে সাপোর্ট করতেছে, আমরা অলওয়েজ ওনাকে ইয়া করতেছি। ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। বাইকের কিছু শর্ট ভিডিও দেখাবো ইনশাল্লাহ, যে রিয়েল ভিউগুলো আসছে। সো ওনারা চিটাং থেকে আসছে এত কষ্ট করে আমার কাছে, আমি যদি ওনাদেরকে যদি নোয়াখালীটা যদি প্রেজেন্ট না করতে পারি তাহলে তো ওনারা ওইখানে যায় তো আমার নোয়াখালীর নামে একটু বলবে যে কিছুই নাই নোয়াখালীর মধ্যে, তাই আর কি। আর হচ্ছে যে আমাদের মোটো ব্লগটা একটু এনজয় করতে থাকি, ঠিক আছে। এমন এক জায়গায় আমি সত্যের চেয়ে মিথ্যাই দামি, সোজা পথ তালা মারা বাজার ভণ্ডের ভণ্ডামির, যেথায় সব স্বার্থ খোঁজে নিজেরটাই ভালো বোঝে, অন্ধকার থাকে জ্ঞানী দাম মেলে মূর্খ তামির। এমন এক জায়গায় আমি সত্যের চেয়ে মিথ্যাই দামি, সোজা পথ তালা মারা বাজার ভণ্ডের ভণ্ডামির, যেথায় সব স্বার্থ খোঁজে নিজেরটাই ভালো বোঝে, অন্ধকার থাকে জ্ঞানী দাম মেলে মূর্খ তামির। সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না, ক্ষুধার্থ প্রজার ঘরে লুট তো রাজের না গুনা, সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না, ক্ষুধার্থ প্রজার ঘরে লুট তো রাজের না গুনা। দুনিয়া এক আজব কারখানা, আরে হায় রে, দুনিয়া এক আজব কারখানা, দুনিয়া এক আজব কারখানা, আরে হায় রে, দুনিয়া এক আজব কারখানা। A few moments later. Nice, nice. So, Tanjim bhai, কেমন ঘুরতেছে আর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো, তো অনেক ভালো লাগতেছে, সবগুলো দেখে সবগুলো খুব জায়গায় ঘুরছি, সেই ভালো লাগছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি কি আবিরের মতো একটা স্ট্যান্ড দিবেন এখন? না না ভাই, আমি দিব না, কেন আমার সেফটি গার্ড টেফটি গার্ড কিছু নাই, আমি সেন্ডারশন কিছু দিব। ভাই আবির ভাই পড়াটা আপনি কি একবার রিভিউ দিবেন ভাই? ভাই রিভিউ আপনি থাম্বনেলে দেখতে পারবেন এটাই। আবির ভাই আপনি কি আরেকবার পড়তে চান? না আমি আর পড়তে চাই না, আবার একটা দেন রিভিউ, আমার ফ্যানরা দেখো। আমি আরো একবার দিতাম কিন্তু যদি আমার সাথে যদি আমার এখন দিয়ে দেয় এখন দিয়ে আমার সেফটি গ্লাস যদি এগুলো থাকতো তাহলে আমি অবশ্যই দিতাম। আর দেখেন মানে গাড়ির কি অবস্থা হয়েছে, প্যারালাই চিল, এত বেশি মানে মেজর কোনো কিছু হয় না, জাস্ট বাম্পারটা একটু মানে। আর আপনারা যদি সারম ব্লগ থেকে তো ভিডিওটা ওখানে তো প্রমোট হবে, ওর সাবস্ক্রাইবার টাক মানে যে টাক হলো আর্ন করবে, আমি ওইটা দিয়ে এটা ঠিক করবো বলছি। এখন আপনারা সবাই কি বলেন? আমার তো এখনো টাকাটা গান করে সবাই এটা কি বলেন? সবাই হ্যাঁ বলতেছে, আমি শুনতেছি।
দুনিয়ার মোহে পড়ে কত ফুল গেল ঝরে চোখের পানি সস্তায় মেলে খায় ধনী গরিব মেরে মনের খোঁজ কেউ রাখে না তেল না দিলে ভাত জোটে না সত্যিকার কেউ হাসে না দুঃখে কারো কেউ আসে না দুনিয়ার মোহে পড়ে কত ফুল গেল ঝরে চোখের পানি সস্তায় মেলে খায় ধনী গরিব মেরে মনের খোঁজ কেউ রাখে না তেল না দিলে ভাত জোটে না সত্যিকার কেউ হাসে না দুঃখে কারো কেউ আসে না সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না ক্ষুধার তো প্রজার ঘরে লুট তো রাজের না গো না সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না সো গাইস এখন হচ্ছে যে ভিউটা দেখে তো বুঝতে পারছেন যে আমি কোন প্লেসে আছি বা কী করতেছি আর এখানে হচ্ছে যে প্রচণ্ড রোদ আর একটু আগে আমাদের আবির ভাই যে কাহিনিটা করলো ও মাই গড আমার তো মানে বিষয় হচ্ছে আমি ওনার জন্য একটু ভয় পাইছিলাম ফার্স্ট টাইম যখন পড়ছিল বাইক নিয়ে আমি ওটা আমি বাইকের আগেও দিছিলাম আর হচ্ছে যে আমি ভিডিও শেষ হওয়া দিয়ে দিব ইনশাল্লাহ আর হচ্ছে যে ওনার পেজের মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন বিকজ হচ্ছে ওনার পেজের মধ্যে এই ভিডিওটা থাকবেই স্ট্যান্ড করতে যাই হা পড়ে গেলাম আমি সো হচ্ছে যে ওই ভিডিওটা দেখবেন অবশ্যই সো ওই ভিডিওটা আসলে অনেক মারাত্মক একটা ভিডিও হয়েছিল আমি কল্পনা করতে পারি না যে অনেকবার ট্রাই করছে উনি যাই হোক তারপরও আবারও পড়ে গেছিলো বুঝছেন আবির ভাই এখানে এসে চেঞ্জ মানে কি বুঝলাম না আমি তো বুঝলাম না ভাই এখানে এসে চেঞ্জ কেন আমি আই এম শিওর ভাই আপনার এখানে একটা গার্লফ্রেন্ড আছে ভাই একদম শিওর উনি কিন্তু সিঙ্গেল না ঠিক আছে আমি এই ভিডিওটা কিন্তু আমি ওনার পেজে দিব ঠিক আছে যারা যারা দেখতেছেন সোহাগ আবির নট সিঙ্গেল ঠিক আছে আসলে ভাই আমি একটা মানে ছাতাও পাইছি এই তো পাশের ঘরে মনে করেন ফাহিম আমার বন্ধু ফাহিম আছে না নো 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 এটা একদম আমি আপনি বলে এটা মিথ্যা কথা না আজকে নিশ্চয় কিছু একটা হবে একদম ভাই আমি ফাহিমের পাশে দাওয়াত পাইছি ফাহিমের পাশে যাইতে বলছো তার এটা আমি না এটা আমি বিশ্বাস করি না ভাই আপনি বিশ্বাস করেন আমরা সেম ড্রেস আসছি অভিন্ন ড্রেস কেন একটু আগে একটু আগে এটা আমি পরে পিছনে ছিড়ে গেছিল হয়তো আপনারা দেখেন না আমি দেখাই নাই আমি তো আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি কিন্তু টি-শার্টটা এই যে এখন এখন টি-শার্টটা ব্যাগে নিয়ে যাচ্ছি না ভাই টি-শার্টটা ছিড়ছে আসলে ভাই টি-শার্টটা ছিড়ছে একটু করে আচ্ছা যাই হোক ওনার জন্য শুভকামনা ঠিক আছে উনি তাড়াতাড়ি বিয়ে শাদি করে ফেলো তারপর আমরা করব ওকে শরণ ভাই কি করেন এখানে ভাই আমার কি পচানো হচ্ছে ভাই না ভাই এখানে একটা ভার্সিটি তাও আবার বিকাল টাইম এখন বাজে আপনার 5টা 4:32 তাহলে এই টাইমে তো কেউ মানুষ কারো কিছুর জন্য অপেক্ষা করেন এখানে মানুষ হয়তো আপনি কাউকে আসতে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ফোন এটা কেন লিখা আছে কলিজাটা আমার তাহলে আপনি একে একটু আগে ফোন দিছেন এই আসার জন্য ঠিক আছে তো না ঠিক আছে তো এখানে নাম্বারও শো করতেছে গাইস সাবস্ক্রাইবার সবাই একটু নাম্বারটা নিয়ে নেবেন বুঝছেন এখানে নাম্বারটা আমি ভালো করে দেখাচ্ছি না না শারণ ভাই এখানে গিয়ার জন্য আসছে আরে হচ্ছে ওর মানে ওর একটা ওর গার্লফ্রেন্ড একটা ছোট বোন আসবে ছোট বোনটা নাকি এ মানে একটু ম্যানেজ করে নিবে এখন আপনারা সবাই বলেন এটা কি আদৌ আসলে কি ভালো হচ্ছে স্যার না আমাদের মাঝে আছে হচ্ছে প্রেমিক পুরুষ আরেকজন আর হচ্ছে সিঙ্গেল মানুষ সে অলওয়েজ সিঙ্গেল সে হচ্ছে সাদা মনে তার কোনো খাদা নাই তাই না হ্যাঁ স্যার ভাই আমরা সাদা মনে কোনো খাদা নাই এমন খাদা আছে এখন ভাই কত হচ্ছে যে আপনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন ভাই গার্লফ্রেন্ড করতে কাছে শাশুড়ি শাশুড়ি হ্যাঁ শাশুড়ির সাথে দেখা করতে যাবে আর সাহেব কি করে গেলে আধা ঘন্টা লাগবো আরেকটা প্লেসে কারণ আমাদের কিছু বাইক গ্যারেজে আর শারুন ভাইটা ওর ভাইয়ে ঘুরতে গেছে যার কারণে আমরা এগুলো মানে করতে পারতেছি না
এমন এক জায়গায় আমি সত্যের চেয়ে মিথ্যাই দামি সোজা পথ তালা মারা বাজার ভণ্ডের ভণ্ডামির যেথায় সব স্বার্থ খোঁজে নিজেরটাই ভালো বোঝে অন্ধকার থাকে জ্ঞানী দাম মেলে মূর্খ তামির এমন এক জায়গায় আমি সত্যের চেয়ে মিথ্যাই দামি সোজা পথ তালা মারা বাজার ভণ্ডের ভণ্ডামির যেথায় সব স্বার্থ খোঁজে নিজেরটাই ভালো বোঝে অন্ধকার থাকে জ্ঞানী দাম মেলে মূর্খ তামির সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না ক্ষুধার্থ প্রজার ঘরে লুট তো রাজের আনা গোনা সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না ক্ষুধার্থ প্রজার ঘরে লুট তো রাজের আনা গোনা দুনিয়া এক আজব কারখানা আরে হায় রে দুনিয়া এক আজব কারখানা দুনিয়া এক আজব কারখানা আরে হায় রে দুনিয়া এক আজব কারখানা দুনিয়ার মোহে পড়ে কত ফুল গেল ঝরে চোখের পানি সস্তায় মেলে খায় ধনী গরিব মেরে মনের খোঁজ কেউ রাখে না তেল না দিলে ভাত জোটে না সত্যিকার কেউ হাসে না দুঃখে কারো কেউ আসে না দুনিয়ার মোহে পড়ে কত ফুল গেল ঝরে চোখের পানি সস্তায় মেলে খায় ধনী গরিব মেরে মনের খোঁজ কেউ রাখে না তেল না দিলে ভাত জোটে না সত্যিকার কেউ হাসে না দুঃখে কারো কেউ আসে না সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না ক্ষুধার্থ প্রজার ঘরে লুট তো রাজের আনা গোনা সূর্যের খোঁজ থাকে না চাঁদের আলো মেলে না ক্ষুধার্থ প্রজার ঘরে লুট তো রাজের আনা গোনা দুনিয়া এক আজব কারখানা আরে হায় রে দুনিয়া এক আজব কারখানা দুনিয়া এক আজব কারখানা আরে হায় রে দুনিয়া এক আজব কারখানা Thank you.